এই বাংলাদেশি আমেরিকানদের সেন্সাসে জব পাওয়ার ব্যাপারে জনাব রুকন হাকিম, মান্না মুনতাসির এবং আমি হাসান আলী আমরা রুকন হাকিম সাহেবের অফিসে জব সেমিনারের আয়োজন করি। আমাদের মেইন উদ্দেশ্যই হলো এই সেন্সাসে যাতে আমাদের বাংলাদেশি যারা আছেন সিটিজেন, নন সিটিজেন, গ্রিন কার্ড হোল্ডার অথবা ইভেন কাগজপত্রহীন যারা আছেন সবাই যাতে কাউন্ট হয়, কারণ হলো সেন্সাস অত্যন্ত ইম্পর্ট্যান্ট। সেন্সাসের গণনা হিসাবে প্রতিটা এলাকার স্কুল এবং সরকারি যে বরাদ্দ আছে আস্তা আমেরিকায় $675 বিলিয়ন বাজেট প্রতি বছর, তাই এই সেন্সাস কাউন্ট অত্যন্ত জরুরি। এটা আমার কথা নয়, সেন্সাসের যে অফিসার এখানে ছিলেন উনি বলেছেন যে আস্তা আমেরিকা দূরে, আমাদের গণনা যদি ঠিকমতো হয় সব, তাই কমিউনিটির লোকদের হায়ার করার এই অর্থ হলো যে আমরা আমাদের যে লোকগুলো আছে তাদেরকে সাহস প্রদান করা এবং এই জিনিসগুলা, এই যে ইনফরমেশনটা আমরা দিলাম এটা কোনো সময় কেহ এটারে এই কি করতে পারবে না, এটা এটা এই সাবধানতা থাকবে, এই তথ্যগুলো কেহ কাহাকে দিতে পারবে না, যদি কেহ দিয়ে থাকে তাহলে তারা 5 বছরের জেল এবং $2,500,000 লুকায়িত থাকবে, এবং 5 বছরের জেল, কেউ যদি এইগুলা প্রকাশ করে 5 বছরের জেল এবং $2,50,000 জরিমানাও আছে। তাই আপনাদের বইয়ের কোনো কারণ নেই যে আমি লিগেল বা আমি এই কেউ নিয়ে আমার এটা প্রকাশ করে ফেলেন না, এটা লাইফ লং সিকিউরিটি সরকার দিয়ে থাকে। আজকে যারা আসছেন আমরা সবাইকে ধন্যবাদ, সালাম আলাইকুম। ধন্যবাদ সেলিম ভাইকে। আমি একটু অ্যাড করতে চাই আজকে আমাদের আয়োজনে আমাদেরকে আরও সহযোগিতা করেছেন কারে খালিদ মিয়া এবং আপিল। আমি আপনাদেরকে দীর্ঘমন্ডে একটা কথা বলতে চাই যে আজকে সেন্সাসের যে কর্মকর্তারা আমাদের মধ্যে এসেছেন তারা আমাদেরকে নিশ্চয়তা দিয়েছেন আপনারা যে ইনফরমেশনগুলো আমাদেরকে দিবেন সম্পূর্ণ সিকিউর। সো আপনারা যাদের ইমিগ্রেশনের প্রবলেম আছে অথবা আপনারা ভয় পাচ্ছেন যে আপনারা যে ইনফরমেশনটা দিবেন সেন্সাসের জন্য আপনাদের মেবি ক্ষতি হতে পারে, এই ব্যাপারে আমরা 100% নিশ্চয়তা দিতে পারি যে ওরা আমাদেরকে বলেছে তারা কোনো ইনফরমেশন FBI, ICE অথবা কোনো ডিপার্টমেন্টকে তারা দিবে না। তো আপনারা নির্ভয়ে সেন্সাসে আপনার ভোট গণনা করুন, কারণ আপনার ভোট গণনা খুবই গুরুত্বপূর্ণ। আপনি যতটা ভোট গণনা হবে আপনার এরিয়াতে এই অনুপাতেই আপনি কিন্তু ডোনেশনটা পাবেন গভর্নমেন্ট থেকে। তো আপনার প্রত্যেকটা ভোটই মহামূল্যবান, মেবি আপনি যদি অ্যাড না করেন একটা ভোট আপনার জন্য কিছু ফান্ডিং আমরা পাবো না। তো আমার আপনাদের সবার কাছে রিকোয়েস্ট, আপনারা যে যেখানে আছেন যে অবস্থায় আছেন অবশ্যই অবশ্যই আপনার ভোটটা তুলুন। ধন্যবাদ সেলিম ভাইয়া, শেষ করে দেন। আজকে আমাদের এই আদমশুমারির এমপ্লয়মেন্ট চাকরির যে সুযোগ দেওয়া হয়েছে সেন্সাস ব্যুরো 2020 সালের এই পক্ষ থেকে যারা এসেছেন সবাইকে ধন্যবাদ। তারপরেও আমরা আমাদের কমিউনিটিতে যারা আছেন তাদেরকে বিশেষ করে বারবার বলবো যে আপনারা সেন্সাসে রেজিস্টার করেন, আপনাদের গণনাগুলো কাউন্ট করেন, আপনাদের এই গণনা দিয়েই আমাদের কমিউনিটিতে আরও স্কুলের ফান্ডিং, মেডিকেল ফান্ডিং, বিভিন্ন হসপিটাল খাতে, রোড খাতে, রোডের বিভিন্ন সরকারি যাবত যে পয়সাগুলো আসে আমাদের কোম্পানি আমাদের এই গণনা মানুষের গণনা থেকেই। তাই আমার সাথে যারা আমাদেরকে এবার সাহায্য করেছেন বিশেষ করে হাসান আলী ভাই, উনি অনেক প্রথম থেকে উদ্যোগ নিয়েছেন, সাথে সাথে আমার মান্না মুনতাসির, কারি খালেদ, তারপরে আমাদের নাফিউল হক আমাদের অনেক অনেক হেল্প করেছেন কমিউনিটিতে। আমরা এই ফ্লায়ার করা থেকে ধরে মানুষকে জানানো, ফোন করা, তো আমরা চাইবো যে আপনারা যারা এই ভিডিওটি দেখছেন তারাও আপনারা অনলাইনে census.gov/job যে আপনারা জব অ্যাপ্লিকেশন করতে পারবেন, এবং যারা আপনাদের বাসায় তিনবার করে মেল যাবে যারা অলরেডি রিপোর্ট করবেন তাহলে আর আপনাদের এই করতে হবে না। একটু কেয়ারফুল থাকবেন যখন আপনাদের বাসায় সেন্সাসের কোনো ম্যাটেরিয়াল মেইলে আসে,
আপনারা যদি ওই সেন্সরের ম্যাটেরিয়ালটা উত্তর দিয়ে দেন তাহলে আপনাদের বাসায় আর কেউ যেয়ে গণনা করবে না, শুধু তখনই যাবে যখন আপনি এই কোনো সেন্সাসের কোনো মেইলিং ম্যাটেরিয়াল রিসপন্ড করবেন না, তখনই সেন্সাস ব্যুরো থেকে কোনো কোনো একজনকে পাঠানো হবে আপনাদের কাছে যে এই অ্যাপার্টমেন্টে বা এই বাসায় কয়জন লোক থাকে তার গণনা করার জন্য। আমি খালেদ সাহেবের কাছে ধন্যবাদ ধন্যবাদ জানাই আজকের সেন্সাস প্রোগ্রাম যারা আয়োজন করছেন, বিশেষ করে আহসান আলী ভাই, আমার রুকনা কিম ভাই, আমার নাম তাসির ভাই, সবাইরে ধন্যবাদ জানাই। বিশেষ করে কমিউনিটির একটা সুযোগ সুবিধা দেওয়ার লাগে আজকের এই আয়োজন, যারা মানে হেলা সুযোগ হারাবেন না একটা কথা আছে, তো আমরা বাংলাদেশে যারা আছেন সবাইকে অনুরোধ করবো সেন্সাসে অ্যাপ্লাই করার জন্য। ধন্যবাদ সবাইকে।